হ্যালো ভিউয়ার্স, আমি হর্নেট ম্যান। আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবারদেরকে হর্নেট ম্যানের স্যালুট। তো আজকে আমি হেরিটেজ রাইডে রায়পুর রাজবাড়ি ঘুরতে এসেছি। রায়পুর রাজবাড়িতে আপনি যদি ঘুরতে আসেন, আমি জানি না অন্য টাইমে কীরকম কী হয়, তো আজকে আমি ঘুরতে এসে এখানে এন্ট্রি করতে গিয়ে ভিডিওগ্রাফি করবার জন্য আমাকে পারমিশন নিতে হয়েছে এবং এখানে আমাকে 300 টাকা পেমেন্ট করতে হয়েছে। তো এটা এই নিয়মটা 2018 সালের পর থেকে এটা চালু হয়েছে, এটা আমার জানা ছিল না। তো এনি হাউ, চলুন রাজবাড়ির ভিতরে যাওয়া যাক। আর এখানে আমার একটা ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে গেছে। ভাইয়ের নাম কি? আমার নাম রাজ। রাজ, তো রাজ আমাকে এই জায়গাটা আজকে ঘুরে দেখাবে একটুখানি। আর আমি এইটুকুর যেটুকু হিস্ট্রি এই জায়গাটা সম্পর্কে জানি, তো সেটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিতরে যাওয়া যাক। আমি এখন রায়পুর রাজবাড়ির একদম অন্দরমহলে আছি। তো অ্যাকচুয়ালি এটা কোনো রাজবাড়ি না, এটা একটা জমিদার বাড়ি। তো যতটা হিস্ট্রি আমি জানি আপনাদেরকে আমি শেয়ার করছি সেটা। 1764 সালে লালচাঁদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মেদিনীপুর জেলা থেকে এখানে আসেন। এখানে তিনি একটা মাটির বাড়ি তৈরি করেন এবং মেদিনীপুর থেকে যখন আসেন তখন 1000 তাঁতিকে এখানে তিনি নিয়ে এসে বসতি স্থাপন করেন। তো কিছুদিনের মধ্যেই এই লালচাঁদের বিজনেস খুব ভালোভাবে চলতে শুরু করে। আজ থেকে প্রায় 300 বছর আগে বিশ্বম্ভর রায় এই রায়পুর বাড়িটি তৈরি করেন। এখানে অনেক হিন্দি এবং বাংলা ছবির শুটিংও হয়েছে। সবচেয়ে পুরনো যে হিন্দি ছবিটা এখানে শুটিং হয়েছিল সেটা হচ্ছে খণ্ডহার, সেটা হচ্ছে সাবানা আজমি এবং নাসিরুদ্দিন শাহ সেটা অভিনয় করেছিলেন। কিছুদিন আগে এখানে একটা বাংলা সিনেমা শুটিং হয়, সেটা হচ্ছে গুপ্তধনের সন্ধানে, যেখানে ভূতের ভয়, এই সিনেমাটাও এখানেই শুটিং হয়েছিল। তো আসুন এই রাজবাড়ির আনাচে কানাচে একটু ঘুরে দেখি। রাজবাড়িটা ঘুরে যেটা দেখলাম, এখানে অনেকগুলো ঘর আছে, কতগুলো আছে জানি না, গোনা সম্ভব নয় আমার পক্ষে।
ভেবেছিলাম যে এরকম একটা পোড়ো বাড়িতে বেশি লোক থাকবে না, একদম ফাঁকা পাবো, কিন্তু এখানে এত ক্রাউড যেটা আমি ভাবতে পারিনি। সিঁড়ির নিচে একটা সুড়ঙ্গ যেটা অনেকটা দূর পর্যন্ত গেছে, সেটা দেখানোর চেষ্টা করছি। তো নিচেও তার মানে আন্ডারগ্রাউন্ডে এর মানে ঘর আছে তার মানে। তো সিঁড়িটা একবার দেখুন, খুবই বিপজ্জনক। তো আমি এখন একতলায় আছি, দোতলায় কি ওঠা যাবে? একদম টপে যাওয়া যাবে। তো চলো। আচ্ছা, এটা দোতলায় উঠলাম। তিনতলা হয়ে বা চারতলায় উঠছি। তো বাড়ির একদম টপে আছি, চারপাশের ভিউটা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে গুপ্ত চেম্বার ছিল, এখানে একটা চেম্বার আর নিচে তো সুড়ঙ্গ ছিল। তো এই সমস্ত চোরাকুটুরি এবং সুড়ঙ্গগুলোই প্রমাণ করছে এই রাজবাড়িতে একসময় কত ধন সম্পত্তি ছিল। তো সেই সমস্ত ধন সম্পত্তি লুকানোর জন্য এই সমস্ত ব্যবস্থা ছিল, তাছাড়াও শত্রুদের হাত থেকে বাঁচার জন্য এই ব্যবস্থাগুলো ছিল। এটা একটা সুড়ঙ্গ, এরও ভেতরে চেম্বার আছে। তো ভেতরটা অন্ধকার, সেটা দেখানো আমার পক্ষে সম্ভব হবে না। আমার পিছনে কিছু নিয়মাবলী দেখতে পাচ্ছেন, তো ভিডিওটা পজ করে আপনারা এই নিয়মাবলীটা পড়ে নিতে পারেন। তো কী বুঝলেন, এই রাজবাড়ির প্রতিটা ইঁট সেই ইতিহাসের কথা বলে। তো দেখলে বেশ রোমাঞ্চিত অনুভব হয় যে এরকম একটা পুরনো রাজবাড়ি এরকম একটা জায়গায় একলা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত। তো জানি না এই রাজবাড়িটা কতদিন টিকবে, কালের নিয়মে হয়তো একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আজকে যেটা দেখে গেলাম তো সেটা কোনোদিনও আমি ভুলবো না। আজকের আমার এই ভিডিওটা তৈরি করতে সাহায্য করেছে এখানকারই স্থানীয় বাসিন্দা, আমার ভাইয়ের মতো, নাম হচ্ছে রাজ। তো যাকে আমি ভিডিওর প্রথমেই দেখালাম, তো আমাকে ভিডিওগ্রাফিতে প্রচুর সাহায্য করেছে, থ্যাংক ইউ সেই জন্য। ওয়েলকাম ওয়েলকাম। আবার কোনো দরকার হলে অবশ্যই এখানে আসবে। অবশ্যই, ডেফিনেটলি আবার রাজবাড়ি ঘুরতে আসবে অবশ্যই। ভিডিওটা যখন এতক্ষণ পর্যন্ত দেখেছেন আপনার ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আপনারা ভিডিওগুলো দেখে যাচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনে ক্লিক করে দিন। আর এই ভিডিওটা আপনার যদি সত্যিই ভালো লেগে থাকে, মনে হয় যদি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দেখানো দরকার, তাহলে অবশ্যই ভিডিওটা দেখান, ভিডিওটা শেয়ার করুন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি,
দেখা হবে পরের কোনো ভিডিওয়ে, ততদিনের জন্য।